মহেন্দ্র খনের দ্বার প্রান্তে বাঙালি, একটি বিজয়ের ক্ষণ, বিজয়ের দিনে বিজয়ের আনন্দে মাতার অপেক্ষা হাতে গুনে আর মাত্র কয়েক মিনিট। দীর্ঘ বছরের একটি পরিকল্পনা, আমরা বলছি যে প্রায় 10 বছরের একটি মহাপরিকল্পনা, কর্মযজ্ঞ, এবং সেই কর্মযজ্ঞ শেষে এখন ঠিক এই মুহূর্তে যারা এই গর্বের এই উৎসবে সামিল হতে পেরেছেন, অর্থাৎ দিয়াবাড়ির সমাবেশের স্থলে যারা এসেছেন, প্রত্যেকের মনেই আমরা দেখছি আনন্দের জোয়ার। কেননা বাঙালির এই যে অর্জন, এক এক করে একটু একটু করে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, অর্থাৎ আমরা দেখেছি নিজের টাকায় পদ্মা সেতু করার যে একটি সাহস, দুঃসাহস দেখিয়ে সেখানে সফলতা অর্জন করা, মহাকাশে স্যাটেলাইট পাঠানো, পাশাপাশি আমরা এই মেট্রোরেল দেখতে পাচ্ছি, বঙ্গবন্ধু টানেল একদম শেষ পর্যায়ে উদ্বোধনের অপেক্ষায়, সব মিলে আজ মেট্রোরেলের উদ্বোধন, সবকিছু যে বাঙালির যে অদম্য সাহস, শক্তি, তার কিন্তু একটি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এবার একটু আজকের যে আয়োজন সে সম্পর্কে জানাতে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে আরোহণ করে মেট্রোরেলের আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধন করতে যাচ্ছেন, আর আনুষ্ঠানিক স্থল থেকে আমরা যেমনটা জানতে পেরেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে সমাবেশের স্থলের উদ্দেশ্যে রওনা করেছেন, অর্থাৎ তিনি চলে আসলে শুরুতেই তিনি এই সমাবেশের স্থলে বা সুধী সমাবেশে ঢুকবেন। ঢুকে এখানে একটি আনুষ্ঠানিকতা রয়েছে, এখানে মোট দুটি মঞ্চ তৈরি করা হয়েছে, একটি মঞ্চে ছোট্ট কিছু আনুষ্ঠানিকতা রয়েছে এবং তারপরে তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। বক্তব্য রাখার পরে তিনি চলে যাবেন মেট্রোরেলের যে প্রথম স্টেশন, অর্থাৎ দিয়াবাড়ি স্টেশন, দিয়াবাড়ি স্টেশনের যে নাম ফলক রয়েছে, নাম ফলকটি উন্মোচন করবেন তিনি। তারপরে কিন্তু তিনি অটোমেটিক টিকিট কাটার যে গেট রয়েছে সেখানে গিয়ে নিজে টিকিট কেটে নিজে কিন্তু মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে আরোহণ করবেন। অর্থাৎ এই যে আমরা যে বিষয়গুলো কয়েকদিন থেকে বলছিলাম যে আমরা একটি বড় মহেন্দ্রক্ষণের দিকে এগিয়ে যাচ্ছি, সেই দিনের হিসেব থেকে আমরা মুক্তি লাভ করেছি, এখন আমরা আসলে কয়েক মুহূর্তের অপেক্ষা করছি। যারা মেট্রোরেল ব্যবহার করবেন, সেই মানুষরা যারা স্টেশন থেকে অন্যান্য রুটে যাওয়ার জন্য যে সাবওয়েগুলো তৈরি করার বিষয়গুলো, সেগুলোও কিন্তু রয়েছে। অর্থাৎ মেট্রোরেল হয়ে গেলেই কিন্তু কর্মযজ্ঞ শেষ হচ্ছে না, এরপরও কিন্তু মেট্রোরেলে চড়ে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাতে পৌঁছাতে পারেন, সেটিও কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেল যে তারা সেই চ্যালেঞ্জ কিন্তু হাসি মুখে মেনে নিচ্ছেন এবং সেই চ্যালেঞ্জকে উতরে গিয়ে সাধারণ মানুষকে একটি নিরবচ্ছিন্ন সচল ঢাকা উপহার দেওয়ার যে একটি প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির দিকে একটু একটু করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেটি কিন্তু বলার অস্বীকার রাখে না। আরেকটি বিষয়, আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঢাকা উত্তর থেকে বা ঢাকার যে এই যে মেট্রোরেলের যে অংশ, অর্থাৎ উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁ পর্যন্ত সেই অংশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পড়লেও এই যে মেট্রোরেলের সুফল, সেই সুফল শুধুমাত্র উত্তরার অধিবাসীদের জন্য নয়, এই সুফল ঢাকা উত্তরা উত্তর এবং দক্ষিণ দুই সিটির নাগরিকরাই কিন্তু সমানভাবে পাবেন। পাশাপাশি বাকি যে রেল বা লাইনগুলো রয়েছে, সেই লাইনগুলো যখন নির্মিত হবে, সেগুলো যখন উদ্বোধন হয়ে যাবে, তখন কিন্তু এই যে সার্বিকভাবে যে ঢাকার যে অগ্রগতি বা উন্নয়ন, সেটি কিন্তু আরও দৃশ্যমান হবে। সব মিলিয়ে এই যে আজকের আনুষ্ঠানিকতা, আমরা দেখেছি যে সকালেই একদম ভোরের সূর্য উঠতে না উঠতেই সাধারণ মানুষ একটু একটু করে এই সমাবেশস্থলের দিকে আসতে শুরু করেছিলেন এবং একটা পর্যায়ে গিয়ে এখন যদি আমরা দেখি পুরো সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ। এই উত্তরাবাসী পাশাপাশি হচ্ছে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা থেকে জনসাধারণ ছুটে এসেছেন শুধুমাত্র এই আনন্দকর মুহূর্তের অংশীদার হতে। আমরা বারবারই বলছি যে মেট্রোরেলের যখন একনেক সভায়, মেট্রোরেলের যখন প্রজেক্ট বা এমআরটি লাইন সিক্সের প্রজেক্ট পাশ হয়, সেটি কিন্তু ডিসেম্বর মাসে হয়েছিল এবং আজকে 2022 সালের 28 ডিসেম্বর, এটিও কিন্তু বিজয়ের মাস। অর্থাৎ বিজয়ের মাসে বিজয়ের ক্ষণ, আনন্দের ক্ষণ, গৌরবের এই ক্ষণ, এই ক্ষণে অংশ নেওয়ার জন্য আসলে যারা পেরেছেন তারা তো ছুটে এসেছেন এবং যারা পারেননি তারা অবশ্যই, আমরা বিশ্বাস করি, প্রত্যেকে প্রত্যেকের মতো করে এই ক্ষণ উদযাপন করছেন, এই আনন্দের ভাগিদার হচ্ছেন। এই মেট্রোরেলের মাধ্যমে রাজধানী ঢাকায় যে গতিশীল হচ্ছে, রাজধানী ঢাকাবাসী একটি বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করছে, তা কিন্তু নয়, পুরো বাংলাদেশই তো এই অর্জনের সামিল। সুতরাং শুরু বাংলাদেশ থেকেই সাধারণ মানুষের কিন্তু অপেক্ষা, কখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের নাম ফলক উন্মোচন করবেন, কখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে টিকিট কেটে মেট্রোরেলে আরোহণ করবেন। এবং বলে রাখা ভালো, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের এই যে আনুষ্ঠানিক উদ্বোধন করলেও আগামীকাল, অর্থাৎ
31 ডিসেম্বরই কিন্তু আরও একটি বড় দিন, অবশ্যই আরও একটি বড় দিন, কেননা ওই দিনটিতে অর্থাৎ আগামীকালকেই সাধারণ মানুষের সুযোগ মিলবে টিকিট কেটে মেট্রোরেলে ভ্রমণের। এবং আমরা দেখেছি যে অনেকেই বলেছেন যে এই যে আজকে যে একটি বিশেষ দিন মেট্রোরেলের উদ্বোধন, পাশাপাশি মেট্রোরেলের প্রথম ট্রেনের প্রথম যাত্রী হওয়ারও কিন্তু অনেকের মধ্যে একটা অভিলাষ রয়েছে, অনেকের মধ্যেই কিন্তু সেই ইচ্ছাটি রয়েছে, সেই ইচ্ছাও কিন্তু অনেকে বাস্তবায়ন করবেন সেটিও কিন্তু অনেকে আমাদের কাছে বলেছেন। অর্থাৎ বলা যেতে পারে আগামীকাল মেট্রোরেলে প্রথম যাত্রী হওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটি বড় প্রতিযোগিতা হয়তো হবে সেটি আমরা আশা করছি। মেট্রোরেলের যে 9টি স্টেশন, সেই 9টি স্টেশনের মধ্যে উত্তরা উত্তর স্টেশন, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া এবং আগারগাঁ। এবং আমরা বলছি যে মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে 20 টাকা। এবং এই যে মেট্রোরেলের যে যাত্রাপথ, সেই যাত্রাপথ পুরোপুরি সচল হতে কিন্তু 3 মাসের মতো সময় লাগবে সেটি কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছেন। অর্থাৎ মেট্রোরেল আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলে আগামীকাল যখন যাত্রী আনা নেওয়া শুরু হবে, সেই যাত্রী আনা নেওয়ার প্রক্রিয়াটা কিন্তু পুরোপুরিভাবে যে পুরোদমে মেট্রোরেল চলবে তা কিন্তু নয়। বলা হচ্ছে মেট্রোরেল যে তার ধারণ ক্ষমতা রয়েছে বা মেট্রোরেলের যে গতি রয়েছে সে ধারণ ক্ষমতা কিংবা গতি কিছুটা কমিয়ে এনে স্বল্প সংখ্যক যাত্রী এবং সীমিত সময়ের জন্য মেট্রোরেল চলবে। এরপর 3 মাস পর মেট্রোরেল কিন্তু পুরো দমে মেট্রোরেলের যে বৈদ্যুতিক ট্রেনের যে গতি, বৈদ্যুতিক ট্রেন রাজধানীবাসীর মধ্যে যে গতি নিয়ে আসতেছে সেই গতির প্রতিফলন ঘটাবে 3 মাস পরে। অর্থাৎ 3 মাস পরেই মেট্রোরেল একদম পরিপূর্ণভাবে তার রূপ প্রকাশ করবে এবং সেই দিনটিও কিন্তু অবশ্যই আনন্দের দিন, সেই দিনটি কিন্তু অবশ্যই উদযাপনের দিন। পাশাপাশি সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের মধ্যে সেই উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী কখন এই সমাবেশ স্থলে আসবেন, এসে তিনি তার যে মেট্রোরেলের উদ্বোধনের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা অংশ নেবেন। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই সমাবেশ স্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিছুক্ষণের মধ্যে তিনি এসে পৌঁছাবেন। এসে পৌঁছানোর পর এখানে মোট 2টি মঞ্চ রয়েছে, একটি মঞ্চে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, তারপরের যে এখন আমার পেছনে যে মঞ্চটি দেখা যাচ্ছে সেই মঞ্চে তিনি বক্তব্য রাখবেন। বক্তব্য রেখে তিনি চলে যাবেন মেট্রোরেলের উত্তর স্টেশন, সেখানে তিনি নাম ফলক উন্মোচন করবেন, এরপরে তিনি টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে আরোহণ করবেন। এই উদযাপনের সঙ্গে আমরাও পরবর্তীতে আমার এই অংশ থেকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব উদযাপনের সবশেষ খবর। এই ছিল আমার কাছে উত্তরা উত্তর স্টেশনের যে দিয়াবাড়ি স্টেশন, সেই স্টেশনের পাশে যে সমাবেশস্থল, সেই সমাবেশস্থল থেকে সবশেষ খবর।